Dear viewers and audience, আমি খালেদ মাহমুদ আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। আশা করছি এই প্যান্ডেমিক সিচুয়েশনে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, যার যার পরিবারের সাথে প্রত্যেকে প্রত্যেকের পাশে আছেন। বরাবরের মতো আজকে আমরা আপনাদের সামনে এসেছি আমাদের নিয়মিত আয়োজন নিয়ে, পাওয়ার প্লে প্রেজেন্টস স্পেস ইন বিজনেস। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন দুইজন বিশেষ অতিথি। প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই মিস্টার গোলাম মোর্শেদের সাথে। হি ইজ ওয়ার্কিং অ্যাজ এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যাট ওয়ালটন। হি ইজ ওয়ার্কিং উইথ ওয়ালটন অলমোস্ট আ ডিকেড। হি সার্ভড ইন মেনি ডিপার্টমেন্টস অ্যান্ড নাও হি ইজ লিডিং অ্যাজ এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর। হি ইজ এ মেম্বার অফ বাংলাদেশ রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশনস, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনস and member of ABCCI. He is a mechanical engineer from Islamic University of Technology. He is an inspiration for millions of youths. So thank you, Morshid bhai, aajke amader shomoy dewar jonno. Thank you so much. Amader sathe aro achen Mr. Subroto Ranjan Dash, who is working as Executive Director at ACI Motors Limited. He started his career in GRAG and later on he switched to ACI, where he is serving over two decades. He is a symbol of consistency. এখন অনেক সময় আমরা বলি যে আমাদের ইউথদের ধৈর্য নাই, হ্যাঁ তারা খুব সুইচ করতে চায়। সেই ক্ষেত্রে রঞ্জন দা ইজ অ্যান এক্সাম্পল অফ স্টেডিনেস অ্যান্ড গ্রোথ। আন্ডার হিজ লিডারশিপ বিজনেস অফ ACI মোটরস গ্রো মোর দ্যান ডাবল। আমরা আমাদের আজকের এই আয়োজনে শুনব তার সেই সাফল্যের গল্প। সো থ্যাংক ইউ রঞ্জন দা আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ইনভাইটিং। আমি শুরুতেই জানতে চাইবো মোর্শেদ ভাইয়ের কাছে যে কেমন আছেন এবং এই COVID-19 এ কিভাবে নিজেকে মানিয়ে নিচ্ছেন। ধন্যবাদ খালেদ মাহমুদ ভাই, ভালো থাকার চেষ্টা করছি আর কি এই মুহূর্তে, যেটা যতটুকু ভালো থাকা যায়। দেশের পরিস্থিতি জানছেন আপনারাও, সবাই জানেন যে এই মুহূর্তে আসলে নিউ নর্মাল যেটা আমরা বলি, যে বর্তমান সিচুয়েশনে নিজেকে যতটুকু মানায় নেওয়া যায়, বর্তমান পরিস্থিতিতে কাজ বন্ধ রাখা যাবে না, দেশের অর্থনীতির ওপর একটা চাপ আসতেছে, সেটাকে ট্যাকেল দেওয়ার জন্য আমাদের ব্যবসা সেভাবে চালিয়ে রাখতে হচ্ছে। সো আলটিমেটলি আমরা ট্রাই করছি অ্যাজ এ হোল, সবার জন্য, নিজেদের জন্য আমরা ট্রাই করছি ভালো থাকার, ভালো রাখার, দ্যাটস ইট। সো আপনি অ্যাজ ইউ আর রিপ্রেজেন্টিং ওয়ালটন, আপনি একবার ব্যবসার কথা চলে গেলেন, হোয়াট অ্যাবাউট ইওর ফ্যামিলি লাইফ এবং উইথ ইওর ফ্রেন্ডস যারা নিয়ার এন্ড ডিয়ার ওয়ান্স, এদের সাথে কিভাবে কোপ আপ করছেন? থিং ইজ ফ্যামিলি নিয়ে বাসায় আছে। সো এই ঠিক এই মুহূর্তে আসলে কোনো ফ্রেন্ডস বা কারোর সাথে এই ফেসবুক মেসেঞ্জারে ভিডিও চ্যাট হয়, গ্রুপ চ্যাট হয়, এইটুকুই। অনলাইন লাইফ ছাড়া ঠিক এই মুহূর্তে একার সাথে আসলে যোগাযোগ করা হচ্ছে না। খুব মানে ইচ্ছা থাকলেও আমরা একটা সময়, আমাদের এই বয়সটাতে তো আমরা আসলে এই একটু হ্যাং আউট করতে পছন্দ করি, একটু বাইরে গিয়ে টাইম পাস করতে পছন্দ করি, তো ঠিক এই সময়টাতে এই জিনিসগুলো মিস করছি খুব। এগুলো থেকে বাধ্য হয়ে দূরে থাকতে হচ্ছে সবার স্বার্থে, নিজের সুস্থ থাকার স্বার্থে, যাদের সাথে দেখা করবো তাদের স্বার্থে, তো সব কিছু মিলে আর কি, মানে বাসায় থেকে অফিস করে যতটুকু সেফ থাকা যায় সেটুকু করা হচ্ছে, দ্যাটস ইট। আচ্ছা, তো মোর্শেদ ভাইয়ের কাছে নেক্সট কোশ্চেন হচ্ছে যে আমরা আসলে ওয়ালটনে আপনার জার্নির গল্প শুনতে চাই, যে হাউ ইট অল স্টার্টেড এবং একটা ওভার এ ডিকেড অলমোস্ট, হ্যাঁ লম্বা সময় আপনি ওয়ালটনে আছেন। সো ঠিক আপনার জার্নির গল্পটা যদি বলতেন ওয়ালটনের। ওয়েল, জার্নি গল্পটা নয় বছর রানিং, সাত মাসের গল্প। 2010 আমার গ্র্যাজুয়েশন হয়ে যায়, 2010 ডিসেম্বরে, নভেম্বরে আমাদের কনভোকেশন হয়, আমি ডিসেম্বরের 20 আমি ওয়ালটনে জয়েন করি অ্যাজ এ প্রোবেশনারি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তখন এয়ার কন্ডিশনার প্ল্যান্টটা নতুন শুরু হচ্ছে, R&D জয়েন করি আমি, তো সামহাও R&D কাজগুলো একটু স্পেসিফিক এবং খুব টেস্ট জব টাইপের, তো কেন জানি মানে জয়েন করার পর এই ড্রয়িং ডিজাইন ডেস্কে বসে কাজ করা, যে এই ব্যাপারগুলো আমার মধ্যে একটু কেমন যেন ক্রিটিক্যাল মনে হচ্ছিলো, যে না দম বন্ধ হয়ে আসা টাইপের। তো সামহাও আমি রিকোয়েস্ট করলাম ম্যানেজমেন্টে যে আসলে এইটা হয়তো ভালো করতে পারি, বাট ঠিক এই মুহূর্তে বসে থেকে কাজ করা আমার দ্বারা সম্ভব না, আই নিড ডাইনামিক জব সামথিং। তো দ্যাটস ওয়াই তারা আমাকে এয়ার কন্ডিশন প্ল্যান্টে, যে প্রোডাকশন ফ্লোর যেটা, সেইখানে জাস্ট নতুন প্ল্যান্ট তৈরি হচ্ছে, তখন জাস্ট আমি এয়ার কন্ডিশন প্ল্যান্টে শুরু থেকে আমি এই জাস্ট মেশিনগুলো কিনে আনা হয়েছে, কিছুদিন পরেই রানিংয়ে যাবো আর কি, স্মুথলি ঠিকঠাক হলে রানিংয়ে চলে যাবো। তো শুরু থেকে ওখানে মেশিন সেট আপ থেকে শুরু করে কনভেয়ার হাতে করে নিয়ে কাজ করা, এটা অন্যরকম একটা মজা। প্রথম চাকরির কাজ যখন নিজে হাতে করবেন, হাতে আপনার কালি লাগতেছে, গ্লাভস পরা, মাথায় হেলমেট পরা,
কাইন্ড অফ যে ইঞ্জিনিয়ারিং এর যে ব্যাপারটা ফিজটা মানে আনন্দটা সেটা ঠিক ওই মুহূর্তে তখন আসছিল সেই 2010-এ। তো এই করতে করতে এয়ার কন্ডিশন প্রোডাকশন প্ল্যান্টে আমি থাকলাম। এরপর থেকে দুই বছর পরে রেফ্রিজারেটর প্রোডাকশন প্ল্যান্টে আবার আমি সুইচ করলাম। এটা এয়ার কন্ডিশন থেকে রেফ্রিজারেটর হচ্ছে বড় প্ল্যান্ট, আমাদের চারটা প্ল্যান্ট, সেখানকার একটা প্ল্যান্টের আমি দায়িত্ব নিলাম। সেইখানে থাকার পরে ম্যানেজমেন্ট ডিসাইডেড টু টেক মি উইথ দেম অ্যাজ এ বোর্ড সেক্রেটারি। পিএস হিসেবে আমি জয়েন করলাম, বোর্ড সেক্রেটারি হিসেবে রোল প্লে করার পরে 2019-এর মে মাসে আমি রেফ্রিজারেটর ডিভিশনের সিইও হিসেবে অ্যাপয়েন্টেড হই। সো 2019 থেকে 2020-র মে এই এক বছর ছিল রেফ্রিজারেটর ডিভিশনের সিইও হিসেবে আমার পথ চলা। দেন ইন দিস মান্থ জুলাই ফার্স্ট উইকে আমি অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে আমি আবার অ্যাপয়েন্টেড হই। তো এই হচ্ছে যে 2010 থেকে 2020-এর মধ্যে 9 বছর 7 মাসের একটা কাহিনী। এই কাহিনী প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আজকে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর। আপনি জানেন আমি যতটুকু শুনেছি ইঞ্জিনিয়ারিং এর সেক্টরে আর&ডি হচ্ছে খুব প্রিসাইজ একটা জায়গা, যেখানে খুব চিন্তা ভাবনা করে মাথা ঠান্ডা করে ডিজাইন করতে হয়, সলিড ওয়ার্কস ওয়ার্ক করতে হয়, সেইখান থেকে একটা প্রোটোটাইপ তৈরি করার জন্য ডিজাইনটা মোল্ডেবল করতে হয়। তো কেন জানি মানে এই ব্যাপারটা খুব মানে মনে হচ্ছিল যে আমি যে চুপচাপ বসে থাকি হয়তো বা আমি আমার মতো করে করতে পারবো না কিছু। দ্যাটস ওয়াই আমি রিকোয়েস্ট করলাম যে না, আমি একটু ডাইনামিক জায়গায় যাই, যে আসলে বসে থাকা কাজটা আমার দ্বারা হচ্ছে না, আমি মুভমেন্ট চাই। তো এই মুভমেন্ট চাইতে চাইতে মুভমেন্টটা মানে আরো এক্সপ্যান্ড হয়ে গেছে পরবর্তীতে। থ্যাংক ইউ প্রসাদ ভাই। আমি রঞ্জন দা কাছে এবার জিজ্ঞেস করব, রঞ্জন দা আপনি কেমন আছেন, কেমন চলছে আপনার চারপাশ? থ্যাংক ইউ ফর, জি ভালো আছি। আপনার এখন তো এই সিচুয়েশনে যতটা ভালো থাকা যায়, আর আমাদের তো জব হলো বিশাল একটা টিম, এসএম অটোস্পে 1500 মানুষ কাজ করে, তাদেরকে ভালো রাখার চেষ্টা করা, আমাদের ডিলার আছে, কাস্টমার আছে, সবার সাথে এঙ্গেজ থেকে ভালো রাখা, এটাতে আসলে সারাদিন ব্যস্ত থাকতে থাকতে আর মনে হয় না যে কেমন আছি বা খুব একটা ডিফারেন্ট। শুধু একটা জিনিস আমি মিস করি বা বলে যে ডিফারেন্ট, এটা হলো যে এক্সটার্নাল ভিজিটর অনেক কম। আমি যে ব্যবসাটা করি তাতে ফরেনারদের সাথে অনেক কাজ করতে, 13-14 দেশের সাথে ইম্পোর্ট করতে হয়, তো ওদের প্রায় সবসময় ডেলিগেট থাকে, ফরেন ভিজিটর নাই এটুকু। সেই সাথে সাথে আবার প্রচুর জুম মিটিং, অনলাইন ইনভলভমেন্ট, অলমোস্ট বিজি থাকি সবসময়। আর আমার তো ফ্যামিলি লাইফও আপনার, আমরা ওয়ার্ক লাইফ ব্যালেন্স, আমি বলতে পারি যে ওয়ার্ক লাইফ ইনক্লুশন, এই কাজের ফাঁকে ওদেরকে সময় দিই, আবার এই আছি মোটামুটি নর্মালি মনে হয় আর কি। আচ্ছা, মানে এমন কি কখনো মনে হয় যে অনলাইনের এই এই সময়টাতে এসে কাজের পরিমাণ বেড়ে গেছে, আগে কিছুটা কম ছিল, এটা কি কখনো ফিল করেন? অনেক বেশি, কারণ আপনার এই জুম মিটিং গুলি থেকে আপনার উঠে যাওয়া যায় না, তারপরে আবার জুম মিটিং থেকে আপনি যখন বেরোবেন দেখবেন যে আপনার প্রায় 50টা কল জমা হয়ে আছে। নর্মালি অন্য মিটিং গুলি তার একটু ফ্লেক্সিবল থাকা যায়, তাছাড়া এখন ফোন করার সময় লেট নাইটে কেউ ফোন করলেও আর কার্টিসি বলে না যে অনেক রাত্রে আপনাকে ফোন করলাম। সো আমি কালকে একটা জুম মিটিং করতে করতে প্রায় অফিসে ছিলাম, রাত্রে 12টার সময় দেখা গেলো মিটিং তো এখনো শেষ হয়নি, তারপরে শেষ করলাম আমরা। সো কাজের পরিমাণ বেড়ে গেছে। সো রঞ্জিতা, আপনার ক্যারিয়ার যে জার্নিটা আসলে আমরা দেখছিলাম যে আপনি অলমোস্ট 20 years or more you were working with ACI. সো এই যে লম্বা একটা সময় ধরে মানে বিং কনসিস্টেন্ট একটা জায়গাতে, সো হাউ ডিড দিস হ্যাপেন? কিভাবে you started your career in BRAC somehow if I'm not wrong and then you switched to ACI and you stayed there for long, কিভাবে এটা করলেন? What was this story behind it? পিছনে গল্পটা কি? অ্যাকচুয়ালি আমি তো এগ্রিকালচার ইঞ্জিনিয়ার, এবং আমি আসলে আমাদের যখন আমরা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, আপনাদের মতো এত ইয়ং বেরিয়ে আসতে পারিনি, আমাদের সময় এরশাদের সময় অনেক বেশি ভ্যাকেশন বা এগুলি ছিল। আমার 4 বছরের কোর্স করতে প্রায় 8 বছর লেগেছে, 28 আমি যখন ক্যারিয়ার শুরু করেছি। তারপরে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারদের তখন আসলে আমি যখন বেরিয়ে আসলাম তখন আর এগ্রিকালচার ইঞ্জিনিয়ারদের তেমন জব অপরচুনিটি নাই, গভর্নমেন্ট সেক্টরে ছিল না, কারণ আগে বিএডিসি তে অনেক বড় বড় জব ছিল, তারপরে যখন ছিল না তো আমি ব্র্যাকে জয়েন করলাম এজ এ এগ্রিকালচারিস্ট ভেজিটেবল প্রোগ্রামে, এগ্রিকালচার, তারপরে আসলাম এসিআই, এসিআই এগ্রিকালচারের ব্যবসা করে।
এখানে চলে আসলাম। মেইন জবটা ছিল সেলস এন্ড মার্কেটিং, সেলস করা। তো এই ফিল্ডে বিভিন্ন রেসপন্সিবিলিটিতে কাজ করতে করতে আমি তারপরে পেস্টিসাইডে টেরিটরি অফিসার থেকে টেরিটরি ম্যানেজার, তারপরে প্রোডাক্ট ম্যানেজার পেস্টিসাইডে, তারপরে আমার এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড দেখার পরে আমাকে কোম্পানি অপরচুনিটি দিল যে ইউ স্টার্ট বিজনেস উইথ এগ্রিকালচার মেশিনারিজ, যেটা এসিআই মোটরস এর স্টার্টিং। এই ব্যবসাটা আমি নিজেই এসিআর পক্ষ থেকে শুরু করেছি, এসি আমাকে গিভেন দিস অপরচুনিটি। এটা প্রায় 13 ইয়ার্স ব্যাক, তো 13 ইয়ার্স ব্যাক একটা নতুন ব্যবসা শুরু করার পরে আর পিছন দিকে তাকানোর সুযোগ নেই, কারণ বাংলাদেশে আসলে এগ্রিকালচার মেকানাইজেশনে যখন এসিএ মোটরস আসলো তখনও তেমন প্রফেশনাল কোম্পানি নাই। এখনো আপনার জানেন যে এখন কর্পোরেট হাউসে যে কম্পিটিশন, একজন একটা বিজনেস করলেই সাথে সাথে আরেকটা কর্পোরেট হাউস প্রায় সিমিলার একটা বিজনেস নিয়ে আসে, কিন্তু এগ্রিকালচার মেকানাইজেশনে আপনার এসিআই এত বড় ব্যবসা করে কিন্তু অন্যান্য কর্পোরেট গুলি এই ব্যবসাটা কমফোর্টেবল ফিল করে না, কারণ এটা অনেক টাফ বিজনেস। কাস্টমারের সাথে আপনার ক্রেডিট আছে, কাস্টমারকে ইন্টারাকশন করা, প্রোডাক্ট যেগুলো বিক্রি করা, এগুলো সার্ভিসের ইস্যু আছে এবং পুরোটাই পার্সোনাল সেলিং এর উপরে। তো এটা অর্গানাইজ করতে করতে 13 বছর কেটে গেল। আমি আসলে সময় গুনতে পারি না যে 20 বছর কবে গেল, আপনি বলার পরে আবার মনে করে দেখলাম আসলে তো 20 বছর প্লাস হয়ে গেছে। আমি আবার মুর্শিদ ভাইয়ের কাছে ব্যাক করতে চাচ্ছি। আপনি যদি বলতেন যে ওয়ালচানে বড় একটা পোর্টফোলিও আছে, লটস অফ প্রোডাক্টস ইউ আর অফারিং, আপনি অনেক প্রোডাক্ট অফার করছেন, সো সেই জায়গা থেকে ওয়ালটন লোকাল মার্কেটে, দেশীয় মার্কেটে কম্পিটিশন কিভাবে ফেস করছেন এবং আমাদের ডিমান্ডটা কিভাবে ফুলফিল করছেন, হাউ ইউ আর মানে ফেসিং দ্য কম্পিটিশন ইন দ্য লোকাল মার্কেট? সত্যিকার অর্থে যদি ওয়ালটনের ব্যবসার ধরনটা চিন্তা করি, রেফ্রিজারেটর মার্কেটে আমাদের ম্যাক্সিমাম মার্কেট শেয়ার বাংলাদেশে নিয়ার আউট 70% প্লাস। সো 70% প্লাস যখন একটা প্রোডাক্ট একটা ব্র্যান্ডের মার্কেট শেয়ার থাকে তখন কম্পিটিশনটা আসলে ওইভাবে ফিল হয় না, বাট সেকেন্ড পজিশনে যারা আছেন তাদের মার্কেট শেয়ার 9-10%। তো কম্পিটিশনের ইস্যুটা যদি টেকনিক্যালি বলতে যায় যে এই মুহূর্তে ওই লেভেলের কোনো কম্পিটিশন রেফ্রিজারেটর মার্কেট নিয়ে আমরা ফিল করছি না, বাট ইটস ট্রু আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে, আমাদের টেলিভিশন আছে, আমাদের এয়ার কন্ডিশন আছে, এয়ার কন্ডিশনের মার্কেট শেয়ার রাইট নাও 40+। তো আমরা চেষ্টা করছি এইটাকেও রেফ্রিজারেটরের মতো 70+ করা যায় কিনা, ফ্রিজের মার্কেট 50%-এর মতো, টেলিভিশনের মার্কেট 50%-এর মতো, এইটাকেও আমরা জাম্প করার ট্রাই করতেছি যে আরও সামনে কীভাবে ভালো করে নেওয়া যায়। এছাড়াও আমাদের স্মল অ্যাপ্লায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, এই মার্কেটগুলো, শুধু ফ্রিজ একটা প্রোডাক্ট দিয়ে তো আসলে একটা ব্র্যান্ড উঠানো যায় না, সো বাকি সবগুলো প্রোডাক্টকেই যেন বাংলাদেশ মার্কেটে কম্পিটিটর থেকে যেন আমরা অনেক উপরে থাকি, এটাই হচ্ছে আমাদের টার্গেট, যে কম্পিটিশনটা যেন ফিল না হয়, যে আমার ব্র্যান্ড, আমার কোয়ালিটি, আমার প্রোডাক্ট পোর্টফোলিও এমন হবে যেন কম্পিটিশনটা আমি লোকাল মার্কেটে ফিল না করি এবং সেইটা গ্লোবালি যেন লিড করতে পারি। রাইট নাও উই আর প্রোডিউসিং সেল ফোন হেয়ার, ল্যাপটপ হেয়ার, সো বোথ দ্য স্মল লার্জ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ইনক্লুডিং ল্যাপটপ সেল ফোন। তো একটা বাসা বাড়িতে যা থাকা লাগে একটা মানুষের জীবনে চলার জন্য যে সকল প্রোডাক্ট থাকতে হয় সবগুলোই ওয়ালটন ব্র্যান্ড এই মুহূর্তে সবার কাছে অফার করতেছে। সো এই প্রোডাক্ট সেগমেন্ট লার্জ আকারের যে একটা প্রোডাক্ট সেগমেন্ট, একটা ভলিউম, তো এই প্রোডাক্ট ভলিউম নিয়ে আমাদের ইচ্ছাটাই হচ্ছে যে কম্পিটিশনটা লোকাল মার্কেটে আমাদের, আমরা যেই কম্পিটিশনে থাকবো, আমরা যেই লাইন আপে থাকবো, সেই থেকে কম্পিটিটরদের থেকে একটা বিশাল একটা গ্যাপ ক্রিয়েট রাখাটাই হচ্ছে আমাদের টার্গেট, যে আমরা কম্পিটিশনটা ফিল করতে চাচ্ছি। তো কম্পিটিশন না থাকলে আসলে মার্কেটে ব্যবসা করে মজা নাই, সে ভালো লাগার ব্যাপারটা আসে না, যে আপনার পেছনের জন যদি আপনাকে টাচ করবো না হয় তাহলে আপনি সামনে যাওয়ার জন্য খুব একটা যে স্পৃহা থাকবে সেটা কমে যায়, এটা একটা ফ্যাক্ট। তারপরে আমরা চাই না যে আমাদের কাছাকাছি কেউ আসুক, আমরা সবসময় উপরে থাকতে চাই, এটাই হচ্ছে আমাদের এই মুহূর্তের ভিশন। আর গ্লোবালি লিড করার যে আমাদের এই মুহূর্তে প্ল্যান পরিকল্পনা চলছে সেটা আগামী 1-2 বছরের মধ্যে হয়তো হোপফুলি আমরা খুব ভালোভাবে লিড করতে পারব। সো গ্লোবাল মার্কেটের কথা যখন বলছিলেন, আমাদের আরেকটু বলবেন যে হাউ ইউ আর সিইং দ্য অপরচুনিটি অফ এক্সপোর্টিং? অ্যাকচুয়ালি রাইট নাও উই আর এক্সপোর্টিং টু মোর দ্যান 35 কান্ট্রিজ, 35টা দেশেরও বেশি আমরা দেশে আমরা এক্সপোর্ট করছি। আমরা কম্প্রেসর এক্সপোর্ট করছি, ফ্রিজ এক্সপোর্ট করছি, টেলিভিশন এক্সপোর্ট করছি, গত মাসে জার্মানিতে আমাদের টেলিভিশন এক্সপোর্ট হয়েছে, লাস্ট মান্থে লাস্ট উইকে আমাদের কম্প্রেসর টার্কিতে যাচ্ছে, ইউরোপে আমাদের ইউরোপের যাত্রা শুরু কম্প্রেসর দিয়ে, আর কম্প্রেসরের কম্পোনেন্ট কাস্টিং পার্ট সেটা গত বছরই আমরা ইউরোপে এক্সপোর্ট শুরু করে দিয়েছি। তো সকল কিছু মিলিয়ে ঠিক এই মুহূর্তে যদি 35টা দেশ হয়, আমাদের ভিশন হচ্ছে যে উইদিন 10 ইয়ার্স 2030-এর মধ্যে টপ5 গ্লোবাল ব্র্যান্ডের মধ্যে আমাদের ওয়ালটনকে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক এই মুহূর্তে ওয়ালটন ব্র্যান্ডের ভিশন বলতে পারেন মোটো। ইনশাআল্লাহ 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 আমরা দেখতে চাই যে আমাদের সেই জায়গাতে আমাদের ব্র্যান্ড যায়। হোপফুল উই আর মোস্ট হোপফুল। এখানে আমার ছোট একটা কোশ্চেন আছে যে
মাশরাফি তো আপনাদের ব্যান্ড অ্যাম্বাসাডর, রাইট? সো মাশরাফির সাথে আপনাদের জার্নিটা কিভাবে শুরু হলো বা কেমন চলছে, কি সিচুয়েশন? মাশরাফি ভাইয়ের সাথে জার্নি খুব ভালো সম্পর্ক একটা, অনেক ফ্রেন্ডলি মানুষ। আমি যখন তার সাথে প্রথম দিন দেখা করতে গেলাম, খুব ব্যস্ত, খুব ব্যস্ততার মধ্যে জাস্ট আমাদেরকে দেখার পরে মানে এত সুন্দরভাবে সাদরে ভেতরে রুমের মধ্যে নিয়ে গেলেন, এবং ভেতরে যারা যারা ছিল ঠিক 2 ঘন্টা গল্প করতে করতে কেমন কীভাবে চলে গেছে আমরা টের পাই নাই। এবং ওই 2 ঘন্টায় উনি তো রাজনীতিবিদ, একজন একজন নেতা, একজন ক্রিকেটার, তো ওনার ভক্ত থাকবে, ওনার আশেপাশে লোকজন থাকবে, বাট ওই 2 ঘন্টার উনি ওই রুমে কাউকে অ্যালাউ করেন নাই। জাস্ট আমাদের ওয়ালটন ফ্যামিলি থেকে যে 3 জন আমরা গিয়েছিলাম তাদের সঙ্গে গল্প করে তার যে শুরুটা আমার মানে পার্সোনালি আমি তার সাথে যেদিন প্রথম মিট করি, এরপর থেকে কথাবার্তা হয়, দেখা সাক্ষাৎ হয়, অনেকগুলো টিভিতে করেছি আমরা তার সাথে। আর রিসেন্টলি মাশরাফি ভাইয়ের যেই কোভিড আক্রান্ত তিনি আবার ব্যাক করেছেন, আমরা তার সুস্থতা কামনা করি, উনি যেন ভালো থাকেন। বাট ইজ এ নাইস গাই, আমার দেখা কয়েকজন ভালো মানুষের মধ্যে যে পরিচয় নাই আমার সাথে, তার আগে তার সাথে আমার কখনোই দেখা হয় নাই, কিন্তু ওই দিন দেখার পর যেভাবে বুকে টেনে এনে কোলাকুলি করেছেন ওয়ালটনের একজন মেম্বার হিসেবে, আমার এটা খুব ভালো লাগছে। ইজ এ নাইস গাই। আমি রঞ্জনদার কাছে এবার জানতে চাইবো আসলে যে রঞ্জনদা আমাদের যদি সংক্ষেপে এসিএ মোটরস এর প্রোডাক্ট পোর্টফোলিও সম্পর্কে একটু বলতেন যে what are your products এই মুহূর্তে। Actually, এসিএ মোটরস এর প্রোডাক্ট পোর্টফোলিও কোয়াইট বিগ। আমরা তো এগ্রিকালচার মেশিনারিতে বাংলাদেশের লার্জেস্ট, তো এখানে আমাদের পাওয়ার টিলার, ট্র্যাক্টর, ওয়াটার পাম্প, আর বাংলাদেশে আপনার এখন যেটা প্রায়োরিটি অফ মেকানাইজেশন যেটা ট্রান্সপ্লান্টার এবং হারভেস্টার স্পেশালি, এগুলি আমরা বাংলাদেশে প্রথম ইন্ট্রোডিউস করেছি। এর বাইরে এটা হলো আমাদের এগ্রিকালচার মেশিনারিজ এর পোর্টফোলিও। এর বাইরে আমাদের রয়ে গেছে কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, নিউ কনস্ট্রাকশন ইকুইপমেন্টও আমরা মার্কেট লিডার। আমরা কেস কনস্ট্রাকশন ইকুইপমেন্ট এবং আপনার কোবেলকো এদেরকে বাংলাদেশে রিপ্রেজেন্ট করি। এগ্রিকালচার মেশিনারিতে আমরা যেটা ইয়ানমার ওয়ার্ল্ড রিনাউন্ড একটা কোম্পানি তাকে এবং সোনালিকাকে রিপ্রেজেন্ট করি। আরেকটা হলো আমরা মোটরসাইকেল, ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশে ডিস্ট্রিবিউট করি এবং ম্যানুফ্যাকচারও করছি এখন। এবং আমরা প্রাউড টু সে দ্যাট আমরা ওয়ানলি ডিস্ট্রিবিউটর ইন দ্য ওয়ার্ল্ড ইয়ামাহার জন্য, যে আমরা টেকনিক্যাল কোলাবোরেশনে ইয়ামাহা মোটরসাইকেল ম্যানুফ্যাকচার করছি। দিস ইজ সো আমাদের প্রোডাক্ট রেঞ্জ যদি বলি তাহলে ধরেন 5,000 টাকা দামের ওয়াটার পাম্প থেকে শুরু করে প্রায় আর্মিতে ইউজ করে 1.5-2 কোটি টাকা দামের বোল্ট রেজার পর্যন্ত। দিস ইজ কোয়াইট বিগ প্রোডাক্ট রেঞ্জ। অনেক ভালো। আচ্ছা, এই কোভিড-19 আপনাদের বিজনেস কে কিভাবে এফেক্ট করেছে? কোভিড-19 প্রথমত বিজনেস কে তো ইন্টারনালি যেটা বলেন যে আপনার টিমের জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ, টিমটাকে অপারেট করা। আমাদের যে প্রোডাক্ট গুলি এগুলি আপনার পার্সোনাল সেলিং করতে হয়, যেমন আমরা এই করোনার সময় আমরা হয়তো আপনারা টেলিভিশনে যদি খেয়াল করে থাকবেন যে এবার গভর্নমেন্ট অনেক ইনিশিয়েটিভ নিয়েছে ধান কাটার জন্য, ধান কাটার মেশিন কম্বাইন হারভেস্টার দিয়ে আপনার ধান কেটে দেওয়ার জন্য। তো কম্বাইন হারভেস্টারের আসলে বাংলাদেশের টেকনোলজিটাও আমরা ইন্ট্রোডিউস করেছি এবং এই গভর্নমেন্ট যে সাবসিডি প্রজেক্ট গেলো 50% সাবসিডি দিয়েছে এক একটা কম্বাইন হারভেস্টারের, ওই পুরো কম্বাইন হারভেস্টারের বড় অংশটাই আমরা সাপ্লাই করেছি। তো আমরা এই করোনার সময় আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হয়েছে, আমাদের টিমের ছেলেদেরকে ফিল্ডে গিয়ে ট্রেনিং করানো, ড্রাইভার ট্রেনিং করানো, সার্ভিস দেওয়া, আফটার সেলস সার্ভিস। তাছাড়া আমরা যে ট্রাক্টরগুলি বিক্রি করি এগুলি আমরা 6 আওয়ার আফটার সেলস সার্ভিস আমাদের কমিটমেন্ট, যখনই কেউ কল করবে আমাদের মেকানিকরা আপনার ফিল্ডে মোটরসাইকেল নিয়ে তাদের। তো আমাদের আসলে ওয়ার্ক ফ্রম হোমের সুযোগটা কম, তো এই টিমটাকে অ্যাক্টিভ রাখা, টিমের মধ্যে কেউ কেউ সিক হয়ে গেলে তাদেরকে টেক কেয়ার করা, এটা একটা বড় ব্যাপার। আর হলো যে কনস্ট্রাকশন ইকুইপমেন্টের যে ব্যবসাটা আছে, এখন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি অলমোস্ট ক্লোজ, তো এখানে আমাদের একটা বড় ইম্প্যাক্ট। তবে এগ্রিকালচারে প্রায়োরিটি বাড়ছে মানুষের, তো এগ্রিকালচারে আমরা মোটামুটি আমাদের বিজনেস ভালোই গিয়েছে। এবং মোটরসাইকেল, আমাদের ইয়ামাহা মোটরসাইকেল, মোটরসাইকেলকে মানুষ অনেকেই ধারণা করেছিল যে করোনার জন্য হয়তো ইম্প্যাক্ট হবে, তবে মোটরসাইকেল মানুষ সেফার যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভয়েড করতে চায় তো কিনছে মানুষজন। তো সব মিলে কোনো কোনো পোর্টফোলিওতে আসলে চ্যালেঞ্জিং হচ্ছে, আবার কিছু কিছু পোর্টফোলিও মোটামুটি নর্মাল আছে। তো সবকিছু মিলেই যে করোনার ইম্প্যাক্টটা মেইনলি হলো আপনার ডিলার, কাস্টমার, আপনার টিম, এদেরকে আপনার সুস্থভাবে অ্যাক্টিভ রেখে কাজ করাটা, এটাই বড় একটা চ্যালেঞ্জ। আচ্ছা, আপনার ইসিএ মোটরস এর যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছেন এই মুহূর্তে, তাদের সাথে যদি আমাদের একটু আবার পরিচয় করে দিতেন, তাদের সাথে আপনাদের জার্নিটা কেমন? আমরা তো আসলে অনেকগুলি পোর্টফোলিও নিয়ে কাজ করি, এক একজনের সাথে আমরা হয়তো একটা টাইম পিরিয়ডের সাথে কাজ, আমরা মাশরাফি সাহেবের সাথে কাজ করেছি আমাদের পাওয়ার টিলার পোর্টফোলিও নিয়ে। এর আগে আমাদের ইয়ামাহাতে ছিল তাসকিন, আমাদের এই পাওয়ার
পলাশি, এখন আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটারদের মধ্যে আছে সাকিব আল হাসান যে আমার সাথে, তাছাড়া আমাদের ফিমেল ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছে পিয়া জান্নাত। আমরা যেহেতু আমাদের প্রোডাক্ট গুলি আসলে ইয়ুথ এঙ্গেজ করে, সো আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে অবশ্যই আমরা মেইনলি আমরা অ্যাক্টিভিটিতে অনেক বেশি গুরুত্ব দিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো ডিয়ার ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, যারা আমাদের সাথে পরে জয়েন করেছেন তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি, আপনারা দেখছেন পাওয়ার প্লে প্রেজেন্টস স্পেস ইন বিজনেস। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন মিস্টার গোলাম মোর্শেদ, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ওয়ালটন, আর মিস্টার সুব্রত রঞ্জন দাস, এক্সিকিউটিভ ডিরেক্টর এসিএ মোটরস লিমিটেড। এই মুহূর্তে আমি আবার মোর্শেদ ভাইয়ের কাছে জানতে চাইব যে আমরা রিসেন্টলি দেখেছি যে ওয়ালটন আইটি অলিম্পিয়াড, সো সেইটার এক্সপিরিয়েন্স গুলো যদি আপনি একটু বলতেন আসলে যে হাউ ডিড দিস হ্যাপেন, কার আইডিয়া ছিল, মানে কিভাবে এটা আপনারা করলেন শেষমেশ। এইটা আইডিয়াটা বেসিক্যালি আসছে যে কোভিড টাইমে আসলে তো বাসা থেকে বের হওয়া সম্ভব না, আমি যাই করি বাসা কেন্দ্রিক করতে হবে একজন মানুষকে, ইয়াংদেরকে, অ্যাটলিস্ট স্পেশালি ইয়াংদেরকে যদি আমি এঙ্গেজ রাখতে চাই, ব্যস্ত রাখতে চাই, তাহলে কিছু না কিছু একটা দিতে হবে কাজে ব্যস্ত রাখার জন্য। সেইখান থেকে আইডিয়াটা আসছিল বেসিক্যালি, যে ঠিক এই মুহূর্তে আমরা জানি যে বাসায় থাকতে থাকতে একটা মানুষ বোর হয়ে যায়, বেশিক্ষণ বাসায় থাকতে ভালো লাগে না, বাট সে যদি কোনো কাজে এঙ্গেজ থাকে, কোনো গোল নিয়ে কাজ করে যে না আমি সারাদিন এইটুকু কাজ আমি করবো, তো একদিন দুই দিন তিন দিন পরে তার মধ্যে একটা অন্যরকম একটা ক্রিয়েটিভিটি কাজ করবে। তো এইখান থেকে আমাদের আইডিয়াটা আসছিল যে আমরা যদি আইটি অলিম্পিয়াডটা করি সেইখান থেকে আমরা অনলাইনে কাজ করব, অনলাইনের যে ব্যবহারের ব্যাপারটা সবাই ইউজ টু হয়ে যাবে, এবং আইসিটি অলিম্পিয়াডের টোটাল যে সেগমেন্টটা আইটি সেক্টরে তার যে দক্ষতা, ক্রিয়েটিভ পিপল তো আসলে আমরা এভাবে পাই না, একটা অলিম্পিয়াড না করলে বা ট্যালেন্ট হান্ট না করলে আসলে ক্রিয়েটিভদেরকে তুলে আনা যায় না, তো সেটা টার্গেট ছিল যে ক্রিয়েটিভ পিপলদেরকে আমরা বের করে নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে আমাদের হেল্পটা করেছে 10 মিনিটস স্কুল আইমান সাদিক, সে তার সাথে কথা বলে সে খুব পজিটিভ রেসপন্স দেয়। দেন আমাদের সদ্য আইসিটি মিনিস্ট্রি পুলক আহমেদ ভাই, ওনার যেই সহযোগিতা তার যে গাইডলাইন, এই সম্মিলিতভাবে ওয়ালটন আইসিটি মিনিস্ট্রি আর 10 মিনিটস স্কুল সবার সম্মিলিত প্রচেষ্টা আইসিটি অলিম্পিয়াডটা হয়েছে এবং খুব ভালো সাড়া পেয়েছি। ঠিক এই প্রোগ্রামে তাদের যে কমেন্ট, তাদের যে এক্সপ্রেশন, তাদের যে থিঙ্কিং, তাদের যে ক্রিয়েটিভিটিগুলো দেখিয়ে আসছে তারা, তাদের কথা হচ্ছে এই জিনিস তো আমরা কোথাও দেখাতে পারতাম না, তো ওয়ালটন ব্র্যান্ডের থ্রুতে এই জিনিসটা তারা তাদের যে ক্রিয়েটিভিটিটা বের করে নিয়ে আসতে পারছে এবং সেটা উপস্থাপন করতে পারছে। সে এইটুকু কাজ জানে আইটিতে, তার দক্ষতা এতটুকু, সে নিজেকে নিজেকে জাজ করতে পেরেছে, এটুকুই ছিল আমাদের আইসিটি অলিম্পিয়াডের যে উদ্যোগটা। আচ্ছা আমি রঞ্জনদাকে জিজ্ঞেস করবো, রঞ্জনদা আমরা অ্যাটলিস্ট ইউথ যারা ইয়াং জেনারেশন আছে তারা এই ধরনের এনগেজমেন্টের অনেক ইন্সপায়ার্ড হয়ে আসলে, সো এসিআই মোটরস থেকে কি এই ধরনের কোনো এনগেজমেন্ট আছে বা আপনি চিন্তা করছেন ইউথ এনগেজমেন্ট? তো আসলে বিজনেসটাই হলো কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সিআরএম এক্সিস্টিং কাস্টমারের সাথে, তো আমাদের অনেক সেগমেন্টই, আমি আমাদের ইয়ামাহা সেগমেন্টের কথা বলি, আমরা ইয়ামাহাতে আমাদের একটা রাইডার ক্লাব আছে, ইয়ামাহা রাইডার ক্লাব, যেটাতে প্রায় 3000-এর মতো অ্যাক্টিভ মেম্বার আছেন সারা দেশে, তাছাড়া ফলোয়ার আছে। তো আমরা এই রাইডার ক্লাব বা এর আগেও বাইকারদের সাথে আমরা একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছি, ইয়ামাহা লোগো, লার্জেস্ট লোগো ফর এনি মোটরসাইকেল কোম্পানি, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডিং এটা আগে কোভিড, কিন্তু এই কোভিড এর টাইমে আমরা, এর আগে আমরা কক্সবাজারে একটা রাইডিং ফিয়েস্তা করেছি যেখানে প্রায় 1000 মানুষ মোটরসাইকেল রাইড করে কক্সবাজার গিয়েছে, এটা কোয়াইট এ বিগ ইভেন্ট। তো আর আমাদের এখন এই কোভিড এর টাইমে আমরা ইয়াং পিপলকে এঙ্গেজ, মানে আমাদের রাইডার ক্লাবের মাধ্যমে আমরা সারা দেশে প্রায় 2000 ফ্যামিলিকে ফার্স্টে আমরা খাবার বিতরণ করেছি, তারপরে এখনো ছোট ছোট বিভিন্ন জায়গা, সবচেয়ে বড় যে কাজটা আমরা করার চেষ্টা করছি এটা হলো আমরা মাস্ক ডিস্ট্রিবিউট করছি এবং মাস্কের অ্যাওয়ারনেস বিল্ড আপ করার চেষ্টা করছি, প্রায় 20 ডিস্ট্রিক্টে অলরেডি কাজটা হয়ে গেছে, এটা প্রায় আরো অনেকগুলি জায়গাতেই হবে। আমরা মাস্ক ডিস্ট্রিবিউট করছি, বড় করে একটা ব্যানার লাগাচ্ছি অনেক বড়, 40 ফিট 50 ফিট করে, যাতে কোনো বিল্ডিং এর সমান যাতে মানুষের চোখে পড়ে, এবং সেই সাথে আমরা রিইউজেবল করে দুটো মাস্ক অ্যাজ মাচ অ্যাজ পসিবল দেওয়ার চেষ্টা করছি, এটা ইয়ামার এটা হচ্ছে। ইয়ারদের সাথে আমাদের এঙ্গেজমেন্ট বলবো ভালোই আছে, মেবি বাইকিং কমিউনিটিতে যারা বাইক নিয়ে ব্যবসা করে তার মধ্যে আমাদের এসিএ মোটরস এর ইয়ামা টিমে অনেক বেশি ইয়ারদের সাথে এঙ্গেজ। রাইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই মুহূর্তে আমরা কিছু কোশ্চেন্স নিব, বা আমাদের ভিউয়ার্সদের কাছ থেকে আমরা আসলে বেশ কিছু কোশ্চেন্স পেয়েছি, সবগুলা আমরা অ্যাড্রেস করতে না পারলেও কিছু আমরা অ্যাড্রেস করি। যেমন এনামুল জিজ্ঞেস করেছে মোর্শেদ ভাইকে যে হোয়াট কাইন্ড অফ স্কিলস আর ভেরি ইম্পর্টেন্ট ফর ফ্রেশ গ্রাজুয়েটস টু লুক অ্যাট্রাকটিভ ইন দ্য জব মার্কেট,
জব মার্কেটে ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য কোন স্কিলগুলো খুব গুরুত্বপূর্ণ মোশিফ ভাই? অ্যাকচুয়ালি জব ইন্টারভিউতে বেসিক্যালি এরকম কোনো গাইডলাইন দেয়া থাকে না যে এটা থাকতে হবে। আমরা ইউজুয়ালি যেটা নর্মাল যে আমরা একটা ক্রাইটেরিয়া দিয়ে দিই যে আর এন ডিতে মানে কোন সেক্টরের জন্য নেব সেটা হচ্ছে একটা ফ্যাক্টর, আর এন ডির জন্য নিলে একটা ফ্যাক্টর, ম্যানুফ্যাকচারিং বেজের জন্য হলে একটা ফ্যাক্টর, আবার যদি নর্মাল সেলসের জন্য হলে সেটা একটা ফ্যাক্টর। যে যে লাইনে পারদর্শী, যে জায়গাতে আমার রিকোয়ারমেন্ট, যে ডিপার্টমেন্টে আমার রিকোয়ারমেন্ট, সেই ডিপার্টমেন্ট অনুযায়ী তার পড়ালেখার যে ব্যাকগ্রাউন্ড সে অনুযায়ী আমরা নেব। আমি যদি আর এন ডির জন্য চিন্তা করি, অবভিয়াসলি আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার এভাবে আমি চিন্তা করবো। আমি যদি সেলসের জন্য চিন্তা করি তাহলে আমি মার্কেটিং ব্যাকগ্রাউন্ডে চিন্তা করবো। তো আলটিমেটলি এটার মানে কোনো থিওরি বা কিছু নাই, আমরা যখন যে ব্যাকগ্রাউন্ডের দরকার তখন সেই ব্যাকগ্রাউন্ডের আমাদের প্রয়োজন অনুসারে আমরা রিক্রুট করে থাকি। আর ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য মানে বলার মতো ওরকম থিওরি না যে আমি না আপনি এটা হলে কনফার্ম হয়ে যাবে। আমরা ইন্টারভিউ বোর্ডে যখন আমি থাকি যেটা আমি দেখি যে তার প্রেজেন্টেশনটা দেখি, 10 মিনিটের জন্য একটা ইন্টারভিউ বোর্ডে আসলে একটা মানুষকে জাজ করা এতটা সহজ না। তার সিভিটা দেখতে হয়, তার রেজাল্ট দেখতে হয়, তার ক্যারিয়ারের কতটুকু কী করেছে সেটা দেখতে হয়, কো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে কিনা সেগুলো দেখতে হয়। তো আলটিমেটলি যেটা হয়, 10 মিনিটের জন্য একটা মানুষকে জাজ করার জন্য তার ওই 10 মিনিটের জন্য তার এক্সপ্রেশন, তার অ্যাটিটিউড, তার কমিউনিকেশন স্কিল এবং সে কীভাবে বোর্ডে নিজেকে প্রেজেন্ট করতে পারছে এটাই হচ্ছে ফ্যাক্টর। তো এই 10 মিনিটের জন্য যে সিলেক্ট করবে তার জন্যও কিন্তু একটা চ্যালেঞ্জ যে হয়তো বা একটা ক্রিয়েটিভ লোক, একটা ক্রিয়েটিভ মানুষ, একজন ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার, একজন ক্রিয়েটিভ পিপল আমি হয়তো বা আমার মিসজাজমেন্টের জন্য হারিয়ে যেতে পারি। তো ওই টাইমটাতে আমাদের খুব কনসিয়াস থাকতে হয় যে আসলে আমি জাজ করছি যে 10 মিনিটের মধ্যে একটা মানুষকে আমি নিবো, একজন ইঞ্জিনিয়ারকে আমি নিবো, কতটুকু মানে প্রিসাইজলি আমি সিলেক্ট করতে পারলাম। তো আমাদের জন্য ব্যাপারটা খুব টাফ হয়ে যায় ওই টাইমের জন্য, বাট আমরা ট্রাই করি, আমরা ট্রাই করি যে তাকে দেখে কাজের জন্য যতটুকু আমাদের মনে হয় যে সে অ্যাক্টিভলি কাজ করবে আমরা ওভাবে সিলেক্ট করি। আর আমার পক্ষ থেকে কথা হচ্ছে যে হার্ড ওয়ার্ক বিটস দ্য ট্যালেন্ট, ম্যাক্সিমাম ক্ষেত্রে হার্ড ওয়ার্ক ট্যালেন্টকে বিট করে। ইফ বোথ ট্যালেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্ক ওয়ার্কস দ্যাট ইজ সুপার ন্যাচারাল। আমি প্রিফার করবো যে দুইটা থাকলে সেটা সুপার ন্যাচারাল হবে এবং এটার উপরে আসলে সেটা অন্য কিছু, অন্য লেভেলের কিছু হবে। বাট হার্ডওয়ার্ক কেউ যদি করতে চায়, কেউ যদি ডেডিকেটেডলি কাজ করে, সে কোন ব্যাকগ্রাউন্ড থেকে কোন রেজাল্ট নিয়ে কাজে জয়েন করলো সেটা ইস্যু না, কাজ করার পরে সে কতটুকু ডেডিকেটেড সেটার উপর ডিপেন্ড করে তার সফলতা বা সাকসেস। রঞ্জন দা, আমি মাত্র দেখলাম একজন হচ্ছে কি ইয়ামাহা রাইডার্স ক্লাবের মেম্বার এক কমেন্ট করেছেন, প্রান্ত বোধহয় না, হি ইজ ভেরি প্রাউড অফ ইয়ামাহা রাইডার্স ক্লাব। দায়িত্ব পালন করছেন, এত দায়িত্ব একসাথে কিভাবে ম্যানেজ করেন, কিভাবে এত কিছু? মোর্শেদ ভাই, আসলে দায়িত্ব যখন বড় হয় তখন নিজে কিছু করা লাগে না, এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট। যখন আপনি বড় হবেন আপনার নিচের লেভেলটাও গ্রো করতেছে, আপনি উপরে ওঠা মানে কি আপনার নিচে যারা ছিল তারা উপরে উঠে আসছে। আপনি যখন চিন্তা করবেন বড় বড় তখন আপনার ব্রেনটাকে অ্যাক্টিভ রাখার পরে যে আপনি আপনার জায়গা মতো আপনার যে কাজের ক্রাইটেরিয়া সেই অনুযায়ী কিছু ম্যান পাওয়ার ফিক্স করে দেবেন। তো আলটিমেটলি এই পদে আসার পরে যেখানেই আমি থাকি না কেন সব কাজগুলো সুন্দরভাবে করার পিছনে আমার চেয়ে আমাকে যারা সাপোর্ট করছে এই মুহূর্তে তাদের দক্ষতা এবং তাদের অবদানটাই বেশি। তারা সুন্দরভাবে সব কিছু গুছিয়ে কাজটি শেষ দিন শেষে আমাকে বুঝিয়ে দেয় যে এভাবে হচ্ছে, আমি সেটা দেখে স্যাটিসফাইড হই এবং স্যাটিসফাইড থাকলে কোম্পানির কাজ ছাড়া আদার্স কাজগুলোতে আমি ঠান্ডা মাথায় মনোযোগ দিতে পারি। সো অবদানটা আমার না, আমার নিচে যারা আমাদেরকে আমাকে সাপোর্ট করে যাচ্ছে তাদের অবদান। সারা আল অভরা জিজ্ঞেস করছিলেন যে এন্টারপ্রেনার হওয়ার জন্য আসলে কি ধরনের কোয়ালিটি দরকার? এন্টারপ্রেনারশিপ অবভিয়াসলি গুড, এটা নিয়ে কোনো মানে বিতর্ক নাই, দ্বিমত নেই, বাকবিতণ্ডাও নেই। কিন্তু আমার কথা হচ্ছে এন্টারপ্রেনারশিপ যদি করতেই হয় বোথ সাইড থিঙ্ক না করাই ভালো। আমি চাকরি করছি সাথে সাথে এন্টারপ্রেনারের চিন্তা করলাম, ব্যাপারটা কী হবে আমি যেখানে কাজ করব সেখানে আমার মনোযোগটা কম। সো ডেডিকেশনটা অ্যাটলিস্ট আপনি তো লায়াবল, রেসপন্সিবিলিটি দায়িত্ব বোধ কাকে বলে, যে যেখানে আমি কাজ করব দায়িত্বশীল হতে হবে। আমি যদি দায়িত্বশীল না হয়ে কাজের ফাঁকে ফাঁকে আর এক জায়গায় চিন্তা করি যে না আমি আবার উদ্যোক্তা হয়ে ব্যবসা করব, তো আমার পরামর্শ হচ্ছে যা করতে হবে একটা,
যদি চাকরি করতে হয়, জব করতে হয়, ডেডিকেটেডলি কাজ করতে হলে অবশ্যই সফলতা আসবে। ডেডিকেশন থাকলে সফলতা আসবে, এতে কোনো সন্দেহ নাই, কোনো দ্বিমত নাই, এটা আমি স্ট্রিক্ট একটা ব্যাপারে। আর যদি মনে হয় যে না আমাকে দিয়ে এই এই চাকরি ব্যাপারটা হচ্ছে না, দেন গো থ্রু দ্যাট ওয়ে, যে ওটা ওপেন থাকবে। এটার জন্য যে গড গিফটেড কিছু থাকতে হবে তাও না, এখন পর্যন্ত বিশ্বের যতগুলো এন্টারপ্রেনারশিপের আমরা সফলতা দেখে আসছি তাদের ব্যাকগ্রাউন্ড এরকম না যে তাদের বংশগত ব্যবসা থেকে তারা ব্যবসা করছে, তাদের ক্রিয়েটিভিটি মাথায় কিছু একটা আসছে, সেটা নিয়ে রিস্ক নিয়ে নেমে পড়েছে। তো রিস্ক নেওয়াটাই হচ্ছে মেইন ইস্যু, যে আমি রিস্ক নেওয়ার চেষ্টা করছি, রিস্ক নিয়ে নেমে যেতে হবে, নামার পরে সেটা যা হয় দেখা যাবে। ব্যাপারটা কিন্তু এরকমই হয়ে আসছে যা দেখেছি আমরা এই পর্যন্ত। আমি এবার রঞ্জনদার কাছে যাব। একটা কোশ্চেন এসেছে ফ্রম আরাফাত, যে এসিআই মোটরস এর স্টুডেন্ট এনগেজমেন্ট কোন প্রোগ্রামের চিন্তা ভাবনা আছে কিনা? ইউথ এনগেজমেন্ট আপনারা করেছেন ডেফিনেটলি, বাট স্টুডেন্টদের নিয়ে কাজ করার কোন চিন্তা ভাবনা আছে কিনা আপনাদের? স্টুডেন্টদের আমরা স্পেসিফিক্যালি তো আমরা যখন ইউনিভার্সিটিগুলিতে আমাদের ইয়ামার অনেক অ্যাক্টিভিটি আমরা করি এটাতে, কিন্তু স্পেসিফিক্যালি স্টুডেন্ট এনগেজমেন্টের এই ধরনের কিন্তু আমরা এগ্রিকালচার ইউনিভার্সিটির যতগুলি প্রোগ্রাম আছে, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এর যতগুলি প্রোগ্রাম আছে সেখানে আমরা অনেক বেশি অ্যাক্টিভ থাকি। ইদানিং আমাদের বিভিন্ন আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যেসব জায়গায় পড়ায় এসব ইউনিভার্সিটিতে আমরা বিভিন্ন ইভেন্টগুলিতে স্পন্সর করে থাকি। তো এটাতে আমরা আমাদের কাজগুলি আমাদের একটা হলো ইয়াং বাইকার এদের সাথে, আরেকটা হলো আমরা যেসব প্রোডাক্টগুলি বিক্রি করি এগ্রিকালচার মেশিনারিজ, সেগুলি মেস্টলি আসলে ফার্মার না কিনে হলো ফার্মার এন্টারপ্রেনার, ওদের সাথে ওনাদের সাথে আমাদের অনেক কাজ, ওইখানে আমরা প্রচুর ট্রেনিং অনেক কিছু আমরা কাজ করি। আর স্টুডেন্টদের সাথে স্পেসিফিক কাজ করতে আমরা যেহেতু এগ্রিকালচার মেশিনারিতে আমরা বিগেস্ট কোম্পানি, তো আমরা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এর যতগুলি প্রোগ্রাম বা ইভেন্ট হয় বা এগ্রিকালচার ইউনিভার্সিটির প্রোগ্রাম গুলোতে আমরা ভেরি অ্যাক্টিভলি পার্টিসিপেট করি। তাছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটিতে তাদের স্পার রিকোয়ারমেন্ট আমাদের সাথে আমরা বিভিন্ন প্রোগ্রাম এবং ইভেন্টে স্পন্সর করি, দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটি। আমার জুয়েল কোশ্চেন করেছেন যে আপনি এসিআই সাথে যখন যুক্ত হন 1999 এ, সেই সময় আসলে আপনার লক্ষ্যটা কি ছিল, মানে হোয়াট ওয়াজ গোইং ইন দেয়ার? আমি যখন জয়েন করি তখন আসলে এরকম লক্ষ্য না, এটা পার্সোনাল ক্যারিয়ারের লক্ষ্য, কারণ এসিআই তখন আমি অনেক ডাউন দ্য লেভেল ছিলাম। তো এটা আমি আমার লক্ষ্যটা আমি সবাইকে এটা শেয়ার করতে পারি যে আসলে ডাউন দ্য লেভেল থাকলে আগে চেষ্টা করা উচিত 100 জন থেকে 10 জনের মধ্যে আসা নিজের লেভেলে, তারপরে এই 10 জন থেকে আসার চেষ্টা করা আরেকটু উপর থেকে, এভাবেই আসা আর কি। আমি আমি যখন এসিয়া নিচে ছিলাম কাজ করেছি ফিল্ডে, তখন আমার টার্গেট ছিল আমি মার্কেটিং অফিসার ছিলাম, টেরিটরি অফিসার, টেরিটরি অফিসার দিয়ে যাতে আমি ব্যস্ত থাকি। এটা এরিয়া ম্যানেজার যখন ছিলাম তখন আমার টার্গেট ছিল যাতে আমি এরিয়া ম্যানেজারদের মধ্যে সবচেয়ে বেস্ট এবং নিজের কাজটা ভালো করে শুরু, আরেকটা সেই সাথে সাথে আমার সেলফ ব্র্যান্ডিং, যাতে আমার বসরা বা টিম বা কোম্পানি জানে যে দিস ইজ এ গুড পারসন টু ওয়ার্ক উইথ লাইক দিস। দিস ইজ এইভাবেই আসলে আমার মনে হয় যে ক্যারিয়ারও প্রোগ্রেস করে এইভাবেই। আসমা জিজ্ঞেস করেছে যে এসিআই মোটরস এর ক্রিকেট নিয়ে এনগেজমেন্টের কোনো পরিকল্পনা আছে কিনা? আমরা তো ক্রিকেটার থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ইউজ করি আমাদের এটা, এছাড়া আর একচে বড় কারণ ক্রিকেট ইজ কোয়াইট বিগ ইনভেস্টমেন্ট এবং বাংলাদেশের ক্রিকেট আসলে অনেক বেশি অ্যাটেনশনের জায়গা আছে। তো আমাদের আপাতত এখানে আর তেমন কিছু প্ল্যান নাই। উৎস প্রশ্ন করেছে যে কোভিড পরবর্তী পৃথিবী কেমন হবে, মানুষ কি তার মানবিকতা আরো হারিয়ে ফেলবে না উচ্চটা ঘটবে? খুবই ইন্টারেস্টিং ফিলোসফিক্যাল কোশ্চেন রঞ্জনদা, আপনার কাছে ফিলোসফি রিয়েলি কোভিড এর পরে আসলে কেমন হবে এটা আসলে তো কোভিড এর সময় মানুষের দুইটা অংশই দেখা যাচ্ছে, এটা আছেই মানুষের মধ্যে গুড পার্ট ব্যাড পার্ট, দিস ইজ এটার মিক্স হলো হিউম্যান বিং গুড এন্ড ব্যাড। সো আমি তো মানুষের গুড পার্টটাই দেখতে পাচ্ছি যে মানুষ মানুষকে হেল্প করার চেষ্টা করছে, মানুষ আমরা এই যে এত মানুষকে দেখলাম খাবার দিচ্ছে বা বিভিন্ন ধরনের হেল্প করার চেষ্টা করছে এটাতে, কিন্তু কোভিড পরবর্তী আমার মনে হয় যে ওয়ার্ল্ডটা আরো অর্গানাইজ থাকবে, কারণ এখন ওয়ার্ল্ডটা কেমন ইজ ভেরি ফ্রেজাইল, আপনার একটা ভাইরাস সারা পৃথিবীকে আপনার একদম নরবর্গ করে দিয়েছে। তো আমি যখন এই আফটার কোভিড যদি এটা কবে হবে জানি না আমরা, তো আসলে আমরা তখন আমি মনে করি আরো ওয়েল প্রিপেয়ার থাকবো, আরো মানে মানবিক থাকবো এবং আরো আমরা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হব এবং আমরা অবশ্যই অনেক মনে করেন আমাদের যেগুলি অপ্রয়োজনীয় কাজ এনভায়রনমেন্টকে হ্যাম্পার করে বা এগুলি বাদ দিব, আমার মনে হয় যে কোভিড পরবর্তী ওয়ার্ল্ডটা আরো বেটার হবে, দিস ইজ মাই প্রেডিকশন। মোর্শেদ ভাইয়ের কাছে প্রশ্ন রেখেছে রাফসান যে কোভিড পরবর্তী সময়ে দেশের মানুষের কর্মসংস্থান তৈরিতে
আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কেমন হবে? এই কোভিড সময় আমরা দেখছি যে অনেকে জব লুজ করছে বা একটা আতঙ্কে ভুগছে, যেহেতু ব্যবসার ক্ষেত্রে বেশ সংকটের মুখে পড়েছে। তো ওয়ালটন বিং এ বিগ গ্রুপ, হোয়াট ডু ইউ থিংক, আপনাদের পরিকল্পনা আছে কোনো পরবর্তীতে জব ক্রিয়েশন? এক্স্যাক্টলি, আমি ঠিক এর আগের কোশ্চেনটা একটু জাস্ট শেয়ার করার জন্য বলি যে কোভিডের পজিটিভ নেগেটিভ, কোভিডের উৎপত্তি যদি চায়না থেকে চিন্তা করি, ম্যান্ডারিন তাদের ল্যাঙ্গুয়েজ, ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজে মহামারী শব্দটা দুটা শব্দের সমন্বয়ে, বাংলা যদি করি সুযোগ এবং দুর্যোগ। তো কাকতালীয়ভাবে ব্যাপারটা কিন্তু চলে আসছে, মহামারী কিন্তু কারোর জন্য সুযোগ, কারোর জন্য দুর্যোগ। হতে পারে যে কোভিডের কারণে মারা যাচ্ছে, অবভিয়াসলি এটা কারোর জন্য সুখকর সংবাদ না, মানুষ মারা যাওয়াটা কখনোই ভালো না, যার মারা যাচ্ছে সেই বুঝতে পারছে কষ্টটা কি। তো আর একভাবে যদি চিন্তা করি, চতুর্থ শিল্প বিপ্লব, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যদি আমি বলি, ঠিক এইটাই কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে। আজকে আপনারা আমার সাথে হয়তো ফিজিক্যাল মিট করার একটা অপশন থাকতে পারতো, আমাদের সেভাবে সাক্ষাৎ হতে পারতো, কিন্তু দেখেন আমরা আজকে অনলাইনে মিট করতেছি। আমরা অনলাইনে একটু রঞ্জনদা বললেন যে জুমে মিটিং করতে হচ্ছে, অ্যাকচুয়ালি জুমে মিটিং করতে গিয়ে যা হচ্ছে, আমি সেটা বলতে চাচ্ছিলাম প্রথমে, আমাদের কাজের টাইম কিন্তু অনেক বেড়ে গেছে। আমরা যে আগে অফিসের একটা টাইম ছিল, বাট জুমে মিটিং করার কারণে অলমোস্ট 24 hours এঙ্গেজ থাকতে হচ্ছে। জুমের কথাটাই চিন্তা করেন যে এই জুমকে 4 মাস আগেও কেউ ওভাবে চিন্তাম না আমরা, তার ব্যবসার ফোটা দেখেন যে পিকে, এখন মোস্ট পিক এখন জুমের বিজনেস, ইকোনমিক্যাল যে গ্রোথ মোস্ট পিক। সো এই যে ব্যাপারটা যে একটা জায়গাতে খারাপ হচ্ছে বাট অন্য একটা জায়গায় কিন্তু ভালো হচ্ছে, অনলাইন প্ল্যাটফর্মগুলো দাঁড়িয়ে যাচ্ছে, অনলাইন সেলস বাংলাদেশে অন্যান্য দেশের মতো এতটা অ্যাক্টিভ ছিল না, বাট লাস্ট 3 months আপনি তো ফেসবুকের হোম পেজ স্ক্রল করেন, আপনি ম্যাক্সিমাম অ্যাডভার্টাইজমেন্ট পাবেন যে অনলাইন সেলসের, আপনি অ্যাডভার্টাইজ থাকবে যে যে কোনো ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। তো এই যে ফ্যাক্টরটা যে খারাপ ভালো, খারাপটা যা হওয়ার হচ্ছে এটা নিয়ে দ্বিমত নাই, ভালোগুলো কিন্তু যা ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে। নতুন একটা শিল্প বিপ্লব চলে আসছে এবং এই শিল্প বিপ্লবটা আমি মনে করি না যে খারাপ কিছু করবে, এটা খুব ভালো করবে, আগামীতে বুমিং হতে যাচ্ছে এই সেক্টরটা। আর যদি ওয়ালটনের কথা চিন্তা করি, শুরুর দিকে প্যান্ডেমিক শুরু হওয়ার সাথে সাথে আমরা আমাদের সরকারি নিয়ম মেনে অফিস ছুটি দিয়ে দিয়ে কারখানা ছুটিতে বাসায় চলে যাওয়ার নির্দেশ দিয়েছিলাম, কিন্তু দেশের প্রয়োজনে ম্যানেজমেন্টের নির্দেশে যে দেশের জন্য ঝাঁপিয়ে পড়া একটা ইনস্ট্রাকশন আসলো, তো সামহাও ওই টিমটা লিডিং আমি দিয়ে আসছিলাম, ফেস শিল্ড, গগলস এবং আমরা প্রোটেক্টিভ গ্লাস অ্যাপ্রন, এইগুলো আমরা প্রায় লক্ষাধিকের ওপর আমরা পুরো বাংলাদেশে বিনামূল্যে বিতরণ করেছিলাম ঠিক এক মাসের মধ্যে। ইন দ্য মিন টাইম আমাদের মেট্রোনিকের সাথে একটা কন্ট্রাক্ট হয়, কন্ট্রাক্ট সাইনিং হয়, সেটা আবার ICT মিনিস্ট্রির থ্রুতে। সো কো ব্র্যান্ডিং এ ভেন্টিলেটর ম্যানুফ্যাকচারিং, জাস্ট থিং যে কোভিড আসার কারণে বাংলাদেশে মেট্রোনিকের মতো একটা ইউরোপিয়ান একটা ব্র্যান্ড ভেন্টিলেটর নিয়ে কাজ করবে বাংলাদেশ ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের সাথে, এটা দেশের জন্য অবভিয়াসলি গর্ব। এই ডিভাইসটা কখনোই বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হবে এরকম চিন্তা কখনোই করানো হয় নাই, কিন্তু এই মহামারীর কারণে সেটা চলে আসছে এবং আমরা সেখানে কাজ করছি, কাজ করে সফলভাবে তাদের সাথে টাইম টু টাইম কাজ করে, সেই কোভিডের মধ্যেই কিন্তু আমাদের সারা দিন রাত এই ওয়েবএক্স জুমে মিটিং হয়েছে। তো এটা অনলাইন প্ল্যাটফর্মের রেভলিউশনের একটা পার্ট, ভেন্টিলেটরের মতো একটা প্রোডাক্ট আমরা বাংলাদেশে অ্যাসেম্বল করতে সক্ষম হচ্ছি। হোপফুলি এই মাসের মাঝামাঝি হয়তো আমরা অ্যানাউন্স করব যেটা আমাদের প্রথম 100 pieces যে অ্যাসেম্বল করেছি ওয়ালটন মেট্রনিক কো ব্র্যান্ডিং। আর ওয়ালটনের যদি পরবর্তী অবস্থানটা চিন্তা করি, কোভিডের পরে এখন যে অবস্থানটা আছে মিট অবস্থানটা, আমরা এখন পর্যন্ত কোনো এমপ্লয়ি লে অফের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিই নাই এবং সেটা থেকে আমরা বিরত রাখার চেষ্টা করতেছি এবং চেষ্টা করে যাচ্ছি, হার্ট অ্যান্ড সোল ট্রাই করছি যেন আমাদের একটা এমপ্লয়িকেও যেন আমাদের ছাঁটাই নামক শব্দটা আমাদের উচ্চারণ করতে হয়। কষ্ট হচ্ছে, ব্যবসায়ী মন্দা অবভিয়াসলি গত বছরের তুলনায় এবছরের ব্যবসা যেই পিক থাকে, আমাদের কুরবানিটা কিন্তু পিক টাইম, রেফ্রিজারেটর প্রোডাক্টের আদার্স প্রোডাক্ট অবভিয়াসলি, এই পিক টাইমটাতেই হচ্ছে কোভিডটা চলে আসছে ব্যাড লাক সামহাও আলটিমেটলি। এবং এই টাইমটা আসার পরেও আমরা এপ্রিল মে থেকে সেলসটা এখন ভালো, বাট গত বছরের তুলনায় একদমই খারাপ, খুব বাজে অবস্থা। এই বাজে অবস্থার মধ্যে আমরা চেষ্টা করছি সব সাপ্লাই চেনগুলো ঠিকঠাক রেখে মানুষের কাছে আমরা দায়বদ্ধ, আমরা আমার দায়িত্ব আছে একটা প্রোডাক্ট সাপ্লাই দেওয়া, তো এই প্রোডাক্টটা সাপ্লাই দেওয়ার জন্য আমাদের যতটুকু চেষ্টা কোভিডের মধ্যে, আপনি জানেন যে এখন ফ্লাইট স্কেজুয়াল ঠিকঠাক নাই, আপনার র ম্যাটেরিয়াল সাপ্লাই ঠিকঠাক নাই, আপনার সাপ্লাই চেনটা কোলাপস হয়ে গেছে আপনার গত 4 মাসে সব জায়গাতেই, এর মধ্যেও আমরা চেষ্টা করে যাচ্ছি যেন আমরা
প্রোডাক্টটা ঠিক মতো মানুষের ঘরে পৌঁছে দিতে পারি এবং ওয়ালটনের সাথে যারা কাজ করছেন তাদেরকে সাপোর্ট দিয়ে রাখতে পারি যেন তারা কোনো কষ্টে পতিত না হয়। টিল নাও উই ডিডন্ট এনি লে অফ অফ এনি এমপ্লয়ি। থ্যাংক ইউ, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ। আমাদের কাছে আসলে আরো অনেক প্রশ্ন এসেছে, কিন্তু সব প্রশ্নের অনেকগুলো কোশ্চেন আসছে, জি আমরা টাইম নিয়ে ক্লোজে পারবো না। বাট আমি একটা কাজ করি, যারা কোশ্চেন করেছেন তাদের কিছু নাম আমি বলি, দে উইল বি ইন্সপায়ার্ড আই গেস। মির্জা তানভীর, তাজমিনুর, অনিকা, কাজল, জিয়াউর, বশির, সিয়াম, ফাল্গুনি, জিশান, তারেক, ইমদাদুল, সিফাত, ইকরাম, রফসান, নিশান, আরো অনেক। বাট থ্যাংক ইউ সো মাচ সবার এনগেজমেন্টের জন্য, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাট আমরা দুঃখিত যে সমস্ত কোশ্চেন সমান ভাবে নিতে পারছি না। আমাদের প্রোগ্রামের যে দুজন গেস্ট আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তাদের এই ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদের জন্য সময় বের করার জন্য। তো এই পর্যায়ে আসলে আমাদের ছোট একটা গেমের মতো আছে, আসলে ইট ইজ আ র‍্যাপিড ফায়ার রাউন্ড। আমরা এটাকে বলছি পাওয়ার প্লে ফ্রি হিট। এই জায়গাটাতে যেটা হয়, আমরা কিছু কোশ্চেন জিজ্ঞেস করব, আপনারা খুব বেশি সময় পাবেন না চিন্তা করার, খুব দ্রুত আপনাদেরকে অ্যান্সার করতে হবে। এই জায়গাটাতে আসলে আমরা গেস্টদের কিছু ব্যক্তিগত চয়েস, কিছু ব্যক্তিগত পছন্দ অপছন্দ, লাইফস্টাইল, এগুলো সম্পর্কে জানতে চাই। তো সেই ক্ষেত্রে আমি শুরু করতে চাই হচ্ছে মোর্শেদ ভাইকে দিয়ে। মোর্শেদ ভাই আমি শুরু করতে চাই কিনা, হ্যাঁ তো খুব বেশি কোশ্চেন মানে টাইম পাবেন না, যত দ্রুত যেটা ফার্স্ট মাথায় আসে ইউ হ্যাভ টু অ্যানসার দ্যাট। ওকে, আপনার পছন্দের রং? কালো। অলরাইট, আপনার পছন্দের পোশাক? টি-শার্ট। টি-শার্ট। আপনার পছন্দের খাবার? মোরগ পোলাও, অবভিয়াসলি ব্র্যাকেটে নাম না। আচ্ছা, এন্ড আপনার ফেভারিট হলিডে ডেস্টিনেশন? ব্যাংকক। পছন্দের সিনেমা সো ফার? ট্রয়। ট্রয়, 30 বার দেখেছি মুভিটা। আচ্ছা আচ্ছা, যদি এই প্রফেশনে না থাকতেন আর অন্য কোন প্রফেশন আমরা আপনি দেখতে পারতাম? সোশ্যাল ওয়ার্ক করার খুব ইচ্ছা ছোট থেকেই, সময় যদি হয় তাহলে সেখানে আমি যেতে পারি আবার কোনো এক সময়। আপনার যে কোনো একটা মানে চাইল্ডহুড মেমোরি যেটা আপনি খুব চেরিশ করেন? এসএসসি পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট হওয়ার 10-12 দিন বাকি, তার আগে বৃষ্টি হয়, খুব মুসলধারে বৃষ্টি। আমার হোম ডিস্ট্রিক্ট চাঁপাইনবাবগঞ্জ, ওখানে স্কুলে আমার এসএসসি পরীক্ষা দিয়ে আমি ঢাকা চলে আসি নটিংহাম কলেজে ভর্তি হই। বাট এক্সাম দেওয়ার পরে আর 10-12 দিন পর রেজাল্ট হবে, তখন রেজাল্টের আগে একটা প্যানিক থাকে যে কি হয় না হয় বোঝা যাচ্ছে না। আর আমরা হচ্ছে জিপিএ 5-এর থার্ড ব্যাচ, সো তখন নতুনত্ব কাটে না জিপিএতে, কীভাবে কী হয় না হয় বোঝা যাচ্ছে না। তো বৃষ্টিটা শুরু হওয়ার সাথে আমরা স্কুলে আবার আড্ডা দিচ্ছিলাম ওই সময়, তখন কী জানি মনে হলো যে যা আছে কপালে, রেজাল্ট তো যা হয় হবে, বৃষ্টিতে খেলা শুরু করি। আমার মনে আছে আমি পাক্কা 2 ঘন্টা ফুটবল খেলছিলাম, আমরা সবাই মিলে 20 জন মতো মেম্বার ছিলাম, যে লাইফের ঠিক ওই দিনটার মতো আমি কখনো এনজয় করি না যে কয়েকদিন পরে রেজাল্ট হবে। আর তার আগে রিল্যাক্স হওয়ার জন্য একটা মানুষ যে বৃষ্টিতে ভিজে 2 ঘন্টা খেললে যে ফ্রেশ থাকার পরে যে নিজের মধ্যে অন্যরকম একটা ফিলিংস কাজ করে, সেটা আজীবনই মনে রাখার মতো। এবার যদি আপনাকে চুজ করতে বলি যে কোনো একজন, মুশফিক ভার্সেস তামিম ইকবাল, কাকে চুজ করবেন? মুশফিক। কেন? আই লাইক হিজ প্লেইং স্টাইল অ্যাকচুয়ালি, সে যখন খেলে কনফিডেন্টলি। একজন কিপার দেখবেন যে কিপার হচ্ছে মডারেটরের মতো, তাকে কিপিং করতে হয়, বোলারকে কনভিন্স করতে হয়, ব্যাটসম্যানের মুভমেন্ট খেয়াল করতে হয় এবং কোন ফিল্ডারটা কোথায় আছে তার মাথায় রাখতে হয়। সো একজন লিডার হোক, টিমের ক্যাপ্টেন বা না হোক, বাট উইকেট কিপার ইজ দ্য মোস্ট ভাইটাল পার্ট ইন এ ক্রিকেট। দ্যাটস ইট। ফ্যান্টাস্টিক। সো নেক্সট কোশ্চেন হচ্ছে, আপনাকে আবার পিক করতে হবে, শহরে বারান্দা নাকি গ্রামের মাঠ? গ্রামের মাঠ। অলরাইট, বৃষ্টি নাকি রোদ ঝলমলে দিন? রোদ ঝলমলে দিন। আমার মনে হয় যে রোদ ঝলমলে দিন থাকলে যে আপনার প্ল্যানিং গুলা খুব ভালো হয় আর কি, কোনো কিছু স্টাক হয়ে যায় না। মোর্শেদ ভাই আপনাকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। রঞ্জন দেখ রেডি আছেন কিনা, আপনাকেও আমরা আসলে সিমিলার কোশ্চেনসই করব এবং আপনার আপনার কাছ থেকে কিছু জানতে চাইবো। কোশ্চেন আউট হয়ে গেছে তাহলে আমি যদি সুযোগ থাকে তাহলে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন এর ব্যাপারে আমি 1 মিনিট বলতে চাই। প্লিজ প্লিজ প্লিজ, অবশ্যই প্লিজ। এটা হলো যে আমাদের যে এফর্টটা, আমরা এই
আমার ফেসবুকে গেলেও দেখলাম কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করলাম, দেখলাম যে গ্রামে প্রচুর মানুষ চলে যাচ্ছে শহর থেকে, তো তারা গিয়ে করবেটা কি? হয়তো অল্প স্বল্প পুঁজি নিয়ে যাচ্ছে। তা আমি আমরা চেষ্টা করছি যে তাদেরকে আন্ডারস্ট্যান্ডিং দাও, এগ্রিকালচার মেশিনারিতে রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ ভেরি হাই এবং আমরা ক্রেডিটও দিই। তো আমরা যদি ইয়ং এন্টারপ্রেনার যারা যাচ্ছে তারা যদি এসসি মোটরস এর প্রোডাক্টগুলি, গভর্নমেন্ট যেগুলিতে সাবসিডাইজ করছে, হারভেস্টার, ট্রান্সপ্লান্টার, এগুলি যদি তারা মানে ব্যবসা হিসেবে নেয়, বা ইভেন আমরা ফুটনে ট্রাক বিক্রি করি, আমাদের তো সব ট্রাক ড্রাইভাররা চালায় এখনো কালচার, কিন্তু বিদেশে যদি দেখেন তাহলে শিক্ষিত যুবকরা ট্রাক চালায়, কিন্তু তাদের জন্য ভেরি গুড লাইফস্টাইল। তো আমাদের দেশে এইগুলি আমরা এইগুলিতে তাদেরকে ট্রেন করতে চাই, তাদেরকে এন্টারপ্রেনারশিপ, তাদেরকে ট্রেনিং দিতে চাই যে কিভাবে বুকস ম্যানেজ করতে হয়, বা এবং সেই সাথে সাথে গভর্নমেন্ট সাবসিডি হলে সাবসিডি পাওয়ার ব্যাপারে তাদেরকে আমরা ইনফরমেশন দিতে চাই, ট্রেনিং করাতে চাই। এবং আমি মনে করি যে একটা ইয়ং এন্টারপ্রেনার দি যারা শহরের থেকে ফিরে যাচ্ছে, তারা যদি আমাদের সাথে এইসব প্রোডাক্ট নিয়ে আসে তাহলে আমরা আশা করি তাদের লাইফ চেঞ্জ করে দিতে হবে। তারা যে চ্যালেঞ্জটা কারেন্টলি ফেস করছে এটা অনেকটাই হয়তো সলভ হয়ে যাবে বা ইভেন বেটার হবে, কারণ এগ্রিকালচারে আসলে এই এগ্রিকালচারে কোনো শর্টকাট নাই। 4.0 যেখানেই আসুক এগ্রিকালচারে আপনার টেকনোলজি অ্যাডভান্স হবে, কিন্তু আপনার কাউকে না কাউকে আপনার আপনার ফিল্ডে যেতে হবে, তারপরে ওখান থেকে আপনার ক্রপগুলিকে প্রোডাকশন করতে হবে, আপনার প্রসেস করে টেবিলে আসতে হবে, কেউ রান্না করলে খেতে হবে, এটার শর্টকাট এখনো তেমন নাই। তো এখানে এই জায়গায় যদি কেউ ইনভেস্ট করে তাহলে সে ভালো করবে, এবং আমরা যেহেতু আফটারসেল সার্ভিসটা দিই মেশিনগুলি নিলে, যাদের মানুষের অনেক টেনশন থাকে যে আসলে আফটারসেল সার্ভিস পাবে কিনা, এই ইয়ং আমরা চেষ্টা করছি যে একটা ওয়েব সেমিনার করার জন্য আমরা এটা কন্টিনিউ করতে চাই, এবং এটা তাদের জন্য একটা ক্যারিয়ার চেঞ্জিং একটা অপরচুনিটি আমরা দিতে চাই। যে গ্রামে ফিরে যাচ্ছে বা মনে করছে তার কিন্তু নিজে করে কোনো কিছু করার সামর্থ্য আছে, সেই জায়গাতে এসে মোটরস এর উদ্যোগটাকে আমি খুবই সাধুবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ। আমরা লুকিং ফরওয়ার্ড টু ইট, ফরওয়ার্ড টু ইউর সেমিনার। আপনি যে অনলাইন যে এটা করবেন প্লিজ আমাদেরকে জানাবেন, আমরা জয়েন করবো ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই। সো রঞ্জন ভাই, এবার কিছু জিনিস জানতে চাই আপনার সম্পর্কে। সো আপনার পছন্দের রং? স্কাই কালার, আকাশী কালার। আকাশী কালার। আপনার পছন্দের ড্রেস? পাঞ্জাবি। পাঞ্জাবি, আপনি পরে আছেন পাঞ্জাবি, আচ্ছা। আপনার পছন্দের খাবার? বাংলা খাবার, মাছ ভাত। মাছ ভাত। ফেভারিট হলিডে ডেস্টিনেশন? ভিয়েতনাম, মেনি সিটিস, স্পেশালি দা নাং। অলরাইট। আপনার পছন্দের সিনেমা, মুভি? পছন্দের কোনো সিনেমা না, আমি সিনেমা দেখতে পছন্দ করি, 2 ঘন্টা ভালো কাটলেই হলো, রিপিট করে দেখা হলো। রিসেন্টলি আমি মানি হাইস্ট একটা সিরিজ দেখলাম, অনেক ভালো লাগলো। হাউ ডিড ইউ এনজয় দ্যাট? ও, থরলি এনজয়ড, অনেক লম্বা সিরিজ। যদি আমরা আপনাকে এই প্রফেশনে না দেখতাম আর কোন জায়গাতে হয়তো বা আপনাকে দেখতে পারতাম? ফুল টাইম পলিটিশিয়ান ইজ অলসো গুড। সো হয়তো বা জানি না কোন একটা সময় ডাউন দা লাইন হয়তো বা আপনাকে আমরা পলিটিক্স দেখতে পারি। না না, এখন আর সুযোগ নেই। সো আপনার একটা চাইল্ডহুড মেমোরিজ যেটা আপনি খুব চেরিশ করেন? ফার্স্ট ঢাকায় আসা, এই টিজে আমি ঢাকা শহর দেখতে আসছি, আমার বাড়ি মানসিংহে, ওখান থেকে টাঙ্গাইল হয়ে ঘুরে আসতে হতো ঢাকা সিটি, এভরিথিং বিগ, এভরিথিং সারপ্রাইজিং। অলরাইট। সো ইফ আই গিভ অ্যান অপশন টু পিক ওয়ান, মুশফিক ভার্সেস তামিম ইকবাল? তামিম ইকবাল। তামিম ইকবাল, আচ্ছা, অলরাইট। শহুরে বারান্দা নাকি গ্রামের মাঠ? গ্রামের মাঠ, গ্রামের মাঠ। বৃষ্টি নাকি রোদ ঝলমলে দিয়ে? সানি ডে, রোদ। সানি ডে, সানি ডে। অলরাইট, অলরাইট। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনাদের ব্যক্তিগত কিছু জিনিস সম্পর্কে জানতে পারলাম। আসলে আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আমাদের পাওয়ারপ্লে কমিউনিকেশনস এর সিইও এমডি পলাশ সকাল, তাকে ইনভাইট করব টু জয়েন উইথ আস। পলাশ, আপনি কি আমাদের সাথে আছেন কিনা? আসসালামু আলাইকুম স্যার। পলাশ কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমি আসলে বসে দেখতেছিলাম আপনাদেরকে, আসলে ইভেন আমি আসলে একটু এক্সাইটেড বলা যায় আসলে একটা কারণে, আজকে যে দুজন মানুষ আছেন আসলে আমার খুব কাছের বলা যায়, ইভেন আমি আসলে তাদেরকে নিয়ে শেয়ার করতে চাই কিছু বিষয়। সবার আগে আমি সুব্রত রঞ্জন দাস স্যার এবং গোলাম মুর্শিদ বসকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য।
পাওয়ারের সকল দর্শকদেরকে। আর আমি একটু বলি, আজকে আসলে আমার যেটা মনে মানে ওপিনিয়ন, মানে আমার ভেতরে যে ফিলিংস সেটাই শেয়ার করবো দুজন সম্পর্কে একটু। আমি দুজনের সাথে কাজ করেছি ভেরি ক্লোজলি, ইভেন এখনো কাজ করছি। তার মধ্যে আমি এসিএতে যখন কাজ করি, আমার কাছে একটা জিনিস মনে হয় ওনার সম্পর্কে, স্যার সম্পর্কে একটা কথা আমি প্রায় বলে থাকি যে উনি একটু অ্যাগ্রেসিভ ডিসিশন মেকার। মানে আমি তো অনেক কোম্পানির সাথে কাজ করেছি, বাট ওনার একটা জিনিস আমার খুব ভালো লাগে, আমার কাছে মনে হয় উনি ডিসিশনটা অ্যাগ্রেসিভ ডিসিশন মেকার। আরেকটা হচ্ছে স্যার, আমরা মনে হয় এমবিএতে একদিন শিখিয়েছিলেন আমাদেরকে পে ফার্স্ট, ওনার ওই জিনিসটা আমার খুব ভালো লাগে, পে ফার্স্ট। মানে আমরা সাধারণত কি করি, আগে নেওয়ার চেষ্টা করি পরে দেওয়ার চেষ্টা করি, বাট স্যারের একটা স্ট্র্যাটেজি আমার কাছে মনে হয় পে ফার্স্ট। তো আমি আজকে বললাম আসলে ওপেন যে জিনিসগুলো আমি শেখার চেষ্টা করতেছি। আর মুর্শিদ ভাই সম্পর্কে একটা কথা না বললেন, আজকে আমি অনেক ফোন পেয়েছি অনেক ছোট ভাইদের কাছ থেকে, মানে ভাইয়া এই বয়সে, মানে আমি যখন ওয়ার্ল্ড কাজ করি 4-5 বছর হয়ে যাচ্ছে আমাদের মিরাজুদের অ্যাম্বাসেডর, মাস্টারফি অ্যাম্বাসেডর, ইভেন ওয়ার্ল্ড কিন্তু চাইলে একটা ক্রিকেটার ডিরিক লুক, ওদের নিজস্ব টিম আছে ওয়ার্ল্ড কিন্তু, হ্যাঁ সেন্ট্রাল জোনে, ওরা কিন্তু একটা প্লেয়ার চাইলে সরাসরি পিক করতে পারে, বাট ওরা যখন কোনো ক্রিকেট লাগে ওরা আমাকে নক করে, মানে এই রেসপেক্টটা দেয়। ইভেন আমার অবাক লাগে যে ভাই এত সিম্পল চলাফেরা করে, মানে আমি এখনো বলি মানে কেউ বলবে না উনি একটা ওয়ার্ল্ড একটা গুরুত্বপূর্ণ পজিশনে আছে অফিসে গেলে, বা ইভেন উনার খুব সবার ওনার অফিসের আমার কাছে মনে হয় একদম এক্সিকিউটিভ থেকে শুরু করে সবাই ওনার খুব ফ্রেন্ডলি বিহেভ করে, আমি যদি ভুল বলে না থাকি, সবাই খুব উনি টিম লিডার হিসেবে কাজ করে সবসময় মিশে যায়, বাট এই বয়সে এইরকম একটা পজিশনে এসছে। তো আমি আসলে কাছ থেকে দুইজন মানুষকে দেখেছি, আমি শিখতেছি, এটা আমার জন্য পাওয়ারপোর্টের জন্য একটা আসলে মানে সম্মানের জায়গা যে এরকম বাংলাদেশে দুইটা কর্পোরেট হাউসের দুইটা আইকন, তাদের কাছ থেকে আমরা শিখছি, মানে আমরা একসাথে কাজ করতে পারতেছি। সেই জন্য ওয়ালটন এবং এসিআই মোটরসকে অসংখ্য ধন্যবাদ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। অনেক প্রশ্ন এসছে আজকে, আমরা অনেক প্রশ্ন নিতে পারি না, প্রচুর প্রশ্ন এসছে, আশা করি আজকের এই আলোচনার মধ্যে আমাদের ইয়াং জেনারেশন অনেক কিছু শিখবে এবং শিখছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে আসলে এই প্রোগ্রামটাকে আসলে জনপ্রিয় করে তোলার জন্য, আসলে সুন্দর করে তোলার জন্য। থ্যাংক ইউ স্যার। মেইন পার্ট অফ ইট দিস কাইন্ড অফ অনলাইন প্রোগ্রাম, হোস্ট চাই প্রোগ্রামটাকে অনেক সুন্দর করবে। সো খালেদ মাহমুদ ভাইয়ের প্রতি যে অ্যাকচুয়ালি আই এম হ্যাপি টু টক উইথ হিম, তার সাথে আমার ফোনে কথা হয়েছিল আজকে দুপুরে, তখন কথার যে স্টাইল এখন যে আমি তাকে দেখছি, সো হি ইজ নাইস ম্যান টু ডুইং সাচ কাইন্ড অফ প্রোগ্রাম অ্যাজ এ হোস্ট। থ্যাংক ইউ আমি যখন যেই টাইমে ফোন দিই, হ্যাঁ ঠিক আছে বসুন দেখতেছি কি করা যায়, মানে বিরক্ত হয় না কখনো, এই যে নাইস ম্যান, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই, প্লেজার পার্সন লাইক পলাশ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমরা আসলে অলমোস্ট প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি, আমি প্রথমে রঞ্জনের কাছে যাব এক লাইনে, ইউথের জন্য যদি অ্যাডভাইস আছে ওয়ান লাইনে। একটা হলো যে ইয়ুথের জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে, এটাই হলো মেইন। আর হলো আমি আগের একটা শুনছিলাম যে একটা ইয়ং ছেলে যদি ইন্টারভিউ দিতে আসে, আপনার নলেজ, স্কিল আর হলো আপনার অ্যাটিটিউড, এই তিনটা মিলে পার্সোনালিটি। তো স্কিল তো আর ইয়ং পিপল যারা জাস্ট জবে আসবে তাদের থাকে না, তাদের অ্যাটিটিউডটা অনেক ভালো থাকতে হবে। আর যে বিষয়ে ইন্টারভিউ দিতে আসছে বা যে পোস্টে, তার এটা সম্পর্কে একটা ভালো নলেজ, যে কোম্পানি সম্পর্কে ইন্টারভিউ দিতে আসছে সেই কোম্পানি সম্পর্কে ভালো জেনে আসা, যে পোস্টের সম্পর্কে ইন্টারভিউ দিতে আসছে জেনে আসা। তো এটা আমি জবের জন্য বললাম, যে কোনো ক্ষেত্রে প্রিপারেশন, প্রিপারেশনটা অনেক অনেক ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মোশেদ ভাই যদি সংক্ষেপে লাস্ট অ্যাডভাইস দিতে চান। দুটো লাইন বলতে চাইছি, প্রাইমারি স্কুল বা ক্লাস 5 এ এম ইন লাইফ রচনা দিয়ে লাইফের ডিসিশন যেন না নেই, কারণ ম্যাচুরিটিটা ডিপেন্ড করে যে আমি কখন কি করব। ওই টাইমে যে এম ইন লাইফ লিখি হয়তো কোনো প্রয়োজনে, সেটার উপর বেস করে যেন লাইফের সিদ্ধান্ত না নিই। সেকেন্ডলি হচ্ছে যে কোথায় জয়েন করব, কি পড়ালেখা করলাম, সেটা হচ্ছে এক জায়গাতে এন্টার করার জন্য দরকার, বাট সেইখানে যাওয়ার পরে যা করতে হবে নিজের হার্ডওয়ার্ক, নিজের ডেডিকেশন, এর উপর কোনো মেডিসিন নাই, কোনো ট্রিক্স নাই, কোনো শর্টকাট নাই, দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ। সো আমাদের গেস্টদেরকে অসংখ্য ধন্যবাদ, মানে আপনাদের থেকে কিছু মূল্যবান সময় আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমাদের শত শত ভিউয়ার্সরা অবশ্যই অনেক উপভোগ করেছেন এবং অনেক দিক নির্দেশনা তারা পেয়ে থাকবেন আপনাদের এই আলোচনা থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একসাথে কোভিড-19 এর কষ্ট আমরা সবাই কাটিয়ে উঠি একসাথে, সবাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, একান্ত প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাবেন না, সমৃদ্ধ ভবিষ্যৎ গড়াই হোক আমাদের শপথ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি খালেদ মাহমুদ আমাদের আজকের আয়োজন এখানেই সমাপ্ত করছি, আগামীতে আবার দেখা হবে
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ থ্যাংক ইউ।